আসসালামু আলাইকুম দর্শক, এইবার এ বছরের লাস্টের দিকের সেরা অঘটন বলতে পারেন নায়িকা পরীমনির সাথে তার যে মানে শরীফুল রাজের যে বিয়ে হয়েছে, তাদের তো একটা সন্তানও হয়েছে, তো তাদের সংসার ভাঙার গুঞ্জন। ভাই দেখেন কি একটা বিষয়, শামসুর নাহার স্মৃতি বয়স 30 বছর, কি 30 না কত হবে, এখনো পর্যন্ত গরম, কি গরম বুঝতে পারতেছেন না, রূপের গরম এখনো পর্যন্ত আছে, আর কয়টা দিন থাকবে, আর কয়টা বছর থাকবে। পরীমনির যদি জীবন ইতিহাস বারবার আমার মুখস্থ ঠোঁটের আগায় রাখতে হয়, কারণ প্রায় প্রতি বছর বা ঘন্টায় ঘন্টায় বা এক বছরে 2-4টা নিউজ হয়, কইলেই তো কইবেন যে কইছি, কইলেও তো কইবেন যে ভাই আপনি এরকম কড়া কড়া ভাবে কেন কথা বলতেছেন, এখন তো ভাই ইউটিউবে ফেসবুকে কথা বলেও শান্তি নাই। তবু আমি বলবো, আপনি যদি ভাই ইন্টারনেটে সার্চ দেন, এইটা মানে শরীফুল রাজের সাথে যদি তার বিচ্ছেদ হয়ে যায়, তাহলে পরবর্তীতে সে যদি আবার কোনো এরকম পদক্ষেপ নেয়, তাহলে 6 নম্বর পদক্ষেপ হবে, হেক্সা 6 নম্বর পদক্ষেপ হবে। 2010 সাল থেকে পরীমনিকে আর পিছে ফিরে তাকাতে হয় নাই, মানে তাকে একা থাকতে হয় নাই। আমি দেখেন আমি লিস্ট বলি, মানে বিয়ে করবেন উনি, লিস্ট বা ঘটনা মনে রাখার দায়িত্ব আমার, তাই না? 2010 সালে ইসমাইল হোসেন, 2010 থেকে 12, 12 থেকে ফেরদৌস কবির, এরপরে ফেরদৌস কবিরের সাথে ডিভোর্স হয়েছে কিনা আমরা জানি না, এরপরে হচ্ছে সাংবাদিক তামিম হাসান 2019 থেকে 21, কামরুজ্জামান রনি পরিচালক 2020 সাল এবং 2020 সালে শেষ, এরপরে হচ্ছে শরীফুল রাজ, এবং মাঝে আমাদের সাকলাইন স্যারও ঢুকেছেন, কেক খেয়েছেন, মানে মাঝে মাঝে কেক খেয়ে গেছেন। তো মানে এই যে শরীফুল রাজ, আমি ভাবছিলাম যে এই সম্পর্কটা হয়তো বা তাদের টিকে যাবে, কারণ তারা তো মানে এমন পর্যায়ে চলে গেছেন এবং বিয়ে করার কিছু মানে বিয়ে করার পরেই তারা উদ্যোগ নিয়েছেন সন্তান গ্রহণ করবেন, এবং পরীমনি সন্তান গ্রহণ করেছেন। বেশ কয়েকদিন যাবৎ তার কিন্তু বাসায় থাকতে হয়েছে, চলচ্চিত্র জগৎ থেকে তাকে বাহিরে থাকতে হয়েছে। এদিকে আপনারা কিন্তু দেখেছেন যে পরীমনি কিন্তু মিম সম্পর্কে মুখ খুলেছিল মাঝে, মিমের সাথে রাজের যে মাখামাখি সেটা তিনি পছন্দ করতেন না, একটা ঝামেলা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এদিকে শরীফুল রাজ এটাকে আসলে কন্ট্রোল করতে পারে না, এটা এখনই বলবো। দেখেন বছরের শেষ দিকে আইসা পরীমনি রাত 12:40 আইসা একটা পোস্ট দিয়েছে, যে পোস্টটা নিয়েই আসলে মানে চলচ্চিত্র অঙ্গন বা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা বিশেষ প্রভাব কাজ করছে। আচ্ছা, আপনাদের সংসারের মধ্যে ঝামেলা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন আপনারা, আর আমরা কথা বললেই হয়ে যাবে সমস্যা। দর্শক শ্রোতা দেখেন, রাত 12:40 দিকে পরীমনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, হ্যাপি 31st এভরিওয়ান, মানে আমরা হ্যাপি থাকবো কেমনে আপনি যদি এইভাবে যদি বিচ্ছেদ হয়ে যায়। তো এরপরে তিনি লিখেছেন যে আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম, আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। তার মানে তাদের সম্পর্ক ভালো ছিল না, এটাই তো ইঙ্গিত দেয় এই কথার দ্বারা। এরপরে তিনি লিখেছেন, জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই, তিনি সুস্থ হয়ে বাঁচতে চান, অর্থাৎ তার কথা মতো রাজ হয়তো বা চলে না, বা রাজ তার কথা মতো বা মন মতো চলে না, তাদের মধ্যে একটা অসুস্থ সম্পর্ক ছিল, এবং মাঝে যেহেতু তারা বাচ্চা নিয়েছে, তো সেই ক্ষেত্রে পরীমনি মনে হয় তেমন বড় কোনো উদ্যোগ নিতে পারে নাই, কারণ এখানে পরীমনির ইতিহাস যদি দেখেন, পূর্বের ইতিহাস যদি দেখেন, পরীমনির এখানে জেলাস হওয়ার কথা না, এখানে তার স্বামী যেটাই করুক, চলচ্চিত্র অঙ্গনে কথাবার্তা বললে বা চলচ্চিত্র করলে সেখানে হাত ধরাধরি বা বলেন কথা বলা বলি তো হবে। এখন এটা গভীরে আমরা যাচ্ছি না, আমরা জানি না যে আসলে সংসারের মধ্যে কী ঝামেলা চলছে। আর একটা বিষয়, এটা যেন মজা হয় না, আপনারা তো মাঝে মধ্যে সিনেমার প্রমোশনের জন্য বড় বড় ধামাকা দেন, পরে আবার মানে আমি কিন্তু আগে থেকেই বলতাছি না যে এগুলো আসলে আসলে কি হচ্ছে। দেখেন এই বিষয়ে সাংবাদিকরা পরীমনির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, আমি বড় বড় পত্রিকা রেফারেন্স দিতে পারবো, কালের কণ্ঠে এটাও ছাপানো হয়েছে, সাংবাদিকরা কিন্তু পরীমনির সাথে যোগাযোগ করেছে। পরীমনি এই ব্যাপারে কি বলেছে জানেন, যে রাজের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি তার, রাজের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি, তবে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাসা থেকে বের হয়ে এসেছেন তিনি, স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে বাসা থেকে বের হয়ে এসেছেন পরীমনি, শীঘ্রই রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিবেন। তিনি আরও জানান যে বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু এখন আর সেই পরিস্থিতি না থাকায় আলাদা হয়ে গেলাম।
জানি না সামনের দিকে কি হবে, এটা আসলে সত্যি সত্যি নাকি নাটক বোঝা কঠিন ভাই এই 2022 সালের শেষের দিকে এসে। মানে এতদিন যাবত আমরা কিছুই শিখতে পারলাম না কোনটা সত্য মিথ্যা যাচাই করাও কঠিন ব্যাপার। আর এটা আসলে কি বলবো, সামনে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে রাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, রাজ এখনও পর্যন্ত কোনো কথাবার্তা বলে নাই, তার মানে সেই পরিমাণে ঝগড়া হইলেই তো, সেই লেভেল পর্যন্ত গেলেই তো তাদের এরকম মানে পদক্ষেপ নেওয়ার কথা। বিয়ে করবেন আপনারা, হিসাব রাখি আমরা। কেটা কেটা ইসমাইল হোসেন, ফেরদুস কবির, তামিম হাসান, কামরুজ্জামান রনি, শরীফুল রাজ, মাঝে সাকলাইন স্যার, আর 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 কি আমার আর বলেন না, ঠিক আছে? আমরা চাই সাধারণ জনগণ আপনারা সুস্থ স্বাভাবিকভাবে একটা সংসার করেন ভাই, আর এইগুলো মিডিয়াতে বলার কিছুই নাই। মানে পরিমণি এবং শরীফুল রাজ চাইবো, যেহেতু তাদের এখনও পর্যন্ত বিচ্ছেদ হয় নাই, ডিভোর্স লেটার পাঠানো হয় নাই, তো দুজন দুজনকে বোঝার চেষ্টা করেন, এটা আসলে ভালো জিনিস না। শরীফুল রাজের তো এরকম পূর্বের ব্যাকগ্রাউন্ড নাই যে এরকম আরও দুই চারটা বিয়ে করেছে, শরীফুল রাজের তো প্রথম বিয়ে, পরিমণিকে ভালোবেসে তারা বিয়ে করেছে, মানে কি বলবো ভাই, আজব ক্যারেক্টার মাইরি।